কোনো দিন অ্যাকাউন্ট করেছি, হ্যাঁ, পুরনো সরকার হিসেবে, তাতে কোনো টাকা এখন পর্যন্ত গভর্নমেন্ট থেকে পড়েনি, এক টাকাও পড়েনি জনধন যোজনা। তা এই 995-এর মধ্যে মেজর পড়ে আছে ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে দেখতে গেলে মহারাষ্ট্র 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে গুজরাট প্রধানমন্ত্রী দাস রাজ্য, 3 নম্বরে হচ্ছে বাংলা বিশ্বভারতী। এই 995টা প্রজেক্টের মধ্যে এই 3টে স্টেটে মেজরটা পড়ে আছে ফার্স্ট সেকেন্ড থার্ড। আর কৃষকের জমি অপ্রয়োজনীয়ভাবে নেওয়া, পরিধারণা, এটা একটা ইনফরমেশন আমাদের কাছে। এবং আর একটা ইনফরমেশন, ভারতবর্ষে 995টার মতো বড় ইন্ডাস্ট্রি তারা জমি নিয়েছিল সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ নিয়েছিল, তারা এখন আর ইন্ডাস্ট্রি করার আগ্রহ দেখাচ্ছে না, জমির জন্য নয়। কিন্তু এই জমির জন্য শিল্প হচ্ছে না, আমরা শুনেছি তো, একটা জমির জন্য নয়। এই 995টা ইন্ডাস্ট্রি ওয়েট করে আছে মার্কেটের জন্য, মার্কেটটা নেই, বাজারটা নেই, ভারতীয় বাজারটা কতটা নামছে, 12 ভাবে খুলে আছে, এটা হয় কিছু করতে হবে গভর্নমেন্টকে না ফেরত দিতে। মানে আজ আজ পর্যন্ত যা জমি অধিগ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে বা লিজে দেওয়া হয়েছে, সেই জমি কোনোটা ইন্ডাস্ট্রির জন্য, কোনোটা ইন্ডিয়া এগ্রিকালচার ফার্মের জন্য, বড় বড় ফার্ম হাউস করার জন্য। যে জমি নিয়েছে সরকার তার 90% জমি ব্যবহার না হয়ে পড়ে আছে, এটা চাষিদের ফেরত দেওয়া হোক বা জমি